প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আলোচনা শুরু করব 41 পৃষ্ঠার গুণোত্তর অনুক্রমের সাধারণ পদ বা এনতম পদ নির্ণয় থেকে। তো দেখো, নিচের অনুক্রমগুলোর সাধারণ অনুপাত ও পরের তিনটি পদ নির্ণয় করো। তোমাদের জন্য একটি নির্ণয় করে দেওয়া হলো, তার মানে নিচে একটি আমাদের ছক আছে বা বক্স আছে, এই বক্স থেকে কিছু অনুক্রম দেওয়া আছে, 1 2 3 তিনটা অনুক্রম দেওয়া আছে, এবং এই অনুক্রমের 1 নম্বর যে অনুক্রমটা দেওয়া আছে সে অনুক্রমটির সাধারণ অনুপাত এবং পরের তিনটি পদ সহ অনুক্রমটি নির্ণয় করে দেওয়া আছে। আমাদের 2 নম্বর এবং 3 নম্বর অনুক্রমটির সাধারণ অনুপাত সহ পরের তিনটি পদ নির্ণয় করতে হবে। 1 নম্বরে যেটি সমাধান করে দেওয়া আছে সেটি কিভাবে দেওয়া আছে, এটা যেহেতু গুণোত্তর অনুক্রম সেহেতু আমরা প্রথমেই বুঝতে পারবো যে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করলে আমরা অনুপাত বা ভাগফল একই পাব। যেমন 18কে তুমি যদি 6 দ্বারা ভাগ করো তাহলে 3 6 18, তার মানে তুমি অনুপাত পাবে 3। এবার 54কে যদি 18 দ্বারা ভাগ করো তাহলেও তুমি ভাগফল পাবে 3 18 54, তার মানে 3। মানে প্রতি ক্ষেত্রে সাধারণ অনুপাত হচ্ছে কত, 3। তাহলে এখানে একটা বিষয় লক্ষ্য করি যে দেখো, সাধারণ অনুপাতটা যেটা দেওয়া আছে সেটা দ্বিতীয় পদকে তার আগের পদ অর্থাৎ প্রথম পদ দ্বারা ভাগ করছে, করার ফলে ভাগফল যা হয়েছে, 54কে আবার তার আগের পদ 18 দ্বারা ভাগ করছে, করার ফলে ওই ভাগফল একই হয়েছে, তার মানে সাধারণ অনুপাত 3 বার হয়েছে। তাহলে এখন পরের তিনটি পদ বের করতে হলে তোমাকে কি কাজ করতে হবে সেটা একটু ভালোভাবে লক্ষ্য করতে হবে। তো দেখো, যে কোনো পদকে অর্থাৎ প্রথম পদকে সাধারণ অনুপাত 3 দ্বারা যদি গুণ করা হয় তাহলে 3 6 18 হয়। 18কে আবার তার সাধারণ অনুপাত 3 দ্বারা যদি গুণ করো তাহলে পাবে 54। এবার 54কে যদি সাধারণ অনুপাত 3 দ্বারা গুণ করো তাহলে তুমি পাবে 162, এবং 162কে সাধারণ অনুপাত 3 দ্বারা গুণ করলে 486, 486কে আবার 3 দ্বারা গুণ করলে 1458। এটা হচ্ছে সমাধানকৃত যে অনুক্রম সেটা আমরা বের করলাম পরের তিনটি পদ। এখন আমরা 2 নম্বরটা সমাধান করার চেষ্টা করি। 2 নম্বরে কি দেওয়া আছে সেটা আগে লক্ষ্য করো। প্রথম যে পদ সেটা হচ্ছে 3x, দ্বিতীয় পদ হচ্ছে 9x² এবং তৃতীয় পদ হচ্ছে 81x³। এখানে 81 হবে না, এখানে হবে 27x³। তো এখন প্রথমত আমাদেরকে কি করতে হবে যে সাধারণ অনুপাতটা বের করে নিতে হবে। তো দেখো, আমরা সাধারণ অনুপাতটা বের করে নিই। সাধারণ অনুপাত বের করার নিয়ম হচ্ছে যে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করতে হবে, তার মানে দ্বিতীয় পদকে আমরা ভাগ করব কত দ্বারা, প্রথম পদ দ্বারা, তার মানে 3x দ্বারা। তো 3x দ্বারা যদি ভাগ করো তাহলে কত হয়, 3 3 9, আর x দ্বারা x ভাগ করলে x, একটা x থাকে, তাহলে 3x। এরপরে 27x³কে আমরা ভাগ করব 9x² দ্বারা, 9x² দ্বারা ভাগ করলে কত পাই, 9 দ্বারা 27কে ভাগ করলে 3 9 27, আর x² দ্বারা x³কে ভাগ দিলে x থাকে, তার মানে 3x। অর্থাৎ প্রতি ক্ষেত্রে আমরা সাধারণ অনুপাত কত পাচ্ছি, 3x পাচ্ছি। তাহলে এই সাধারণ অনুপাতটা এখানে বের করে দেখাতে হবে, যেহেতু সেহেতু আমরা বের করে দেখা দিই। তাহলে এখানে কি আছে, দ্বিতীয় পদকে আমরা ভাগ করব, অর্থাৎ 9x² ভাগ করব প্রথম পদ 3x দ্বারা। এরপরে এটা সমান যা হবে, ভাগফল যা হবে, সেটা আমরা যদি তৃতীয় পদকে তার আগের পদ, তৃতীয় পদ হচ্ছে 27x³কে যদি আমরা ভাগ করি 9x² দ্বারা, তাহলে কিন্তু আমরা ভাগফল পেয়ে যাব 3x, বারবার 3x পেয়ে যাব। তো এখানে সাধারণ অনুপাতটা কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, সাধারণ অনুপাত কত, 3x। তো এখন এখানে লক্ষ্য করো যে এখান থেকে আমাদের পরের পদটা কিভাবে আসলো। এখানে যেহেতু সাধারণ অনুপাত কত, 3x, তো প্রথম পদকে যদি 3x দ্বারা আমরা গুণ করি, মানে সাধারণ অনুপাত দ্বারা,
তাহলে আমরা পাবো 33 কে 9 x স্কোয়ার, তার মানে তার পরের পদ পেয়ে যাব 9 x স্কোয়ার। এবার 9 x স্কোয়ারকে যদি তুমি আবার 3x দ্বারা গুণ করো তাহলে তুমি পেয়ে যাবে তার পরের পদ, তার মানে 3 9 27, এক্স দ্বারা x স্কোয়ারকে গুণ করলে x³। তো দেখো এখানে 81 না, এখানে হবে 27 x³ হবে। এবার 27 x³কে যদি গুণ করি তাহলে আমরা তার পরের পদ পেয়ে যাব, তার মানে 27 x³কে সাধারণ অনুপাত 3x দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই 3 27 81, আর এক্স দ্বারা x³কে গুণ করলে x⁴, তার মানে পরের পদ আমরা পেয়ে গেলাম 81 x⁴। এবং এই 81 x⁴কে যদি আবার সাধারণ অনুপাত 3x দ্বারা গুণ করো তাহলে পেয়ে যাবে কি 3 1 কে 3, আর 3 8 24, মানে 243 x⁴ আছে, আর এখানে তাহলে 5 হয়ে যাবে x⁵। আর তার পরে পদটা বের করি, এখানে আছে 243, অর্থাৎ আমরা 243 কে x⁵কে আমরা তার পরের পদ দ্বারা গুণ করি, মানে সাধারণ অনুপাত দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাব 3 3 কে 9, আর 3 4 12 2, হাতে 1 3, দ্বারা আমরা 2 কে গুণ করি, 3 2 6, আর 1 7, 729 x⁶। তার মানে আমরা পদ 3টা পেয়ে গেলাম, পরে যে 3টা পদ লাগবে সেটা পেয়ে গেছি। তাহলে এখানে আমরা লিখতে পারি 81 x⁴, এরপর পরের পদ হচ্ছে 243 x⁵, এবং তার পরের পদ হচ্ছে 729 x⁶। এই হচ্ছে আমাদের 2 নম্বর অঙ্কের সমাধান। এবার আমরা 3 নম্বর সমাধানটা দেখি। 3 নম্বরটা প্রথমে তোমাদের লক্ষ্য করতে হবে যে এখানে আমাদের সাধারণ অনুপাতটা কত সেটা আগে বেরকে নিতে হবে। তো দেখো সাধারণ অনুপাতটা আমরা বের করার উপায় জানি, যে যে কোনো পদকে তার আগের পদ দ্বারা ভাগ করতে হবে তাহলে আমরা পেয়ে যাব সাধারণ অনুপাত। তার মানে আমরা দ্বিতীয় পদকে তার আগের পদ 625 দ্বারা ভাগ করি, তার মানে 25কে যদি আমরা 625 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই কত, দেখো 25 কে 25, আর এখানে 25 দ্বারা 625কে ভাগ করলে এখানে হবে 25, তার মানে এখানে 1/25 পেয়ে যায়। এরপরে 5কে তার আগের পদ 25 দ্বারা ভাগ করব, অর্থাৎ 5কে যদি তার আগের পদ 25 দ্বারা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাই 5কে 5, আর 5 হচ্ছে 25-এর মধ্যে ভাগ দিলে 5 হবে, 1/5। তো এখানে একটা বিষয় লক্ষ্য করো, যেখানে আমাদের আছে 1/25 আর এখানে হচ্ছে 1/5, তার মানে এই যে এখানে যে অনুক্রমের শেষের যে পদ সেটা এখানে 1 হবে, 5 হবে না, এখানে 1 হবে। 1 যদি দিই তাহলে আমরা পেয়ে যাব 25। তো দেখো আমরা পরের যে অনুপাত সেটা আমরা পেয়ে যাচ্ছি সাধারণ অনুপাত 1/25। তো এখানে আমরা এই পদটা বের করে নিই। কীভাবে বের করি, দ্বিতীয় পদকে আমরা ভাগ করব তার আগের পদ 625 দ্বারা, ভাগ করলে আমরা যা পাবো সেটা হচ্ছে 1কে যদি আবার ভাগ করো 25 দ্বারা তাহলে আমরা ওই একই রেজাল্ট পেয়ে যাব, তার মানে 1/25 পেয়ে যাব। তো দেখো আমরা সাধারণ অনুপাত পাইছি কত, সাধারণ অনুপাত পাইছি হচ্ছে 1/25 পাইছি। এখন এই সাধারণ অনুপাতটা আমাদের পরবর্তী, অর্থাৎ যে কোনো সংখ্যার সাথে যোগ করলে তার পরের সংখ্যা পেয়ে যাব। পরের সংখ্যাটা কত, আমরা এখানে 625 আছে, 625কে যদি তুমি সাধারণ অনুপাত 1/25 দ্বারা ভাগ করো তাহলে তার পরের সংখ্যা পেয়ে যাবে বা গুণ করো, তাহলে 25কে 25, আর 625এর মধ্যে 25 ভাগ যাবে 25 বার, তাহলে 1 দ্বারা 25কে গুণ করো 25, দেখো পরের পদ পাইছি 25। এরপরে তার পরের পদটা বের করার উপায় কি, এখন আমরা তাহলে দ্বিতীয় পদকে 25কে আমরা গুণ করব
সাধারণ অনুপাত 1/25 দ্বারা 25 25 কাটা যায় থাকে কত 1 তাহলে এটি হবে 1 এরপরে আমরা এই 1 কে আবার গুণ করব 1/25 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই 1/25 ই পাবো তার মানে পরের পদটা হবে কত 1/25 এটা হচ্ছে 1/25 এবার 1/25 কে 1/25 কে আমরা তাদের সাধারণ অনুপাত 1/25 দ্বারা কি করব গুণ করব গুণ করলে আমরা পেয়ে যাব 1 করতে 1 আর 25 দ্বারা 25 কে গুণ করলে 625 হবে দেখো তারপরে পদ আমরা পেয়ে যাব 1/625 এবং তারপরে পদটা বের করতে হবে তাহলে এই পদকে যদি আমরা সাধারণ অনুপাত 1/25 দ্বারা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব 1 করতে 1 আর 625 কে 25 দ্বারা কি করতে হবে গুণ করতে হবে আমরা এটা গুণটা একটু করে নি 625 কে 25 দ্বারা গুণ করলে আমরা পেয়ে যাই কত দেখো 5 5 25 এর 5 হাতে 2 5 2 গুণ 10 আর 2 12 2 হাতে 1 5 6 30 আর 1 31 0 2 দ্বারা এখানে গুণ করো 5 কে 5 2 গুণ 10 এর 0 হাতে থাকে 1 2 2 গুণ 4 আর 1 5 3 2 গুণ 6 আর 1 3 2 গুণ 6 এখানে 6 ই হবে তার মানে এখানে হচ্ছে যোগ করে দাও 5 2 1 আর 5 এ যোগ করলে 6 3 আর 6 যোগ করলে 9 তার মানে 9625 তাহলে এখানে আমাদের হচ্ছে 1/9625 এটাই ছিল আমাদের পরবর্তী অনুক্রমের পদ এবার লক্ষ্য করো তোমরা তো পরবর্তী তিনটি পদ খুব সহজে বের করতে পারলে তাই না কিন্তু তোমাকে যদি 50তম বা 100তম পদ নির্ণয় করতে বলে তুমি কি এভাবেই একটি একটি করে নির্ণয় করবে ভেবে দেখো তো কাজটি কি সহজ হবে কিনা তো এভাবে একটি একটি পদ করে আমরা যদি নির্ণয় করি তাহলে সেটি মোটেও সহজ হবে না এটা নির্ণয় করার জন্য আমাদের একটা সাধারণ পদ নির্ণয় করতে হবে নির্ণয় করলে আমরা সেটা খুব সহজেই নির্ণয় করতে পারবো তো প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আলোচনা এতটুকুই আমরা পরবর্তী ক্লাসে আবারও বিস্তারিত আলোচনা করব পরবর্তী পৃষ্ঠা থেকে তো এই পর্যন্তই তোমাদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ